নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি গ্রেভি চিলি চিকেন। আজ আমি খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি একদম রেস্টুরেন্টের মতো স্বাদে গ্রেভি চিলি চিকেন বানিয়ে দেখাবো, যেটা খুব অনায়াসে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে চিলি চিকেন বানানোর জন্য আমি 500 গ্রাম বোনলেস চিকেনকে নিয়েছি। চিকেনটাকে আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব, তাই আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর 1টা পাতিলেবুর রসকে আমি আগে থেকেই বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা এই পাতিলেবুর রসের পরিবর্তে ভিনিগারেরও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। এবার এই কয়েকটা উপকরণ আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। গ্রেভির জন্য এখানে আমি নিয়েছি 8-10 কোয়া রসুন কুচি আর অল্প একটু আদাকে আমি ছোট করে কুচিয়ে নিয়েছি। এভাবে 6টা লঙ্কাকে মাঝখান দিয়ে একটু চিরে নিয়েছি আর নিয়েছি 3 রকম কালারের ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামগুলোকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি 2টো পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে 4 ভাগে ভাগ করে কেটে নিয়ে তারপর আমি স্লাইসগুলোকে সব আলাদা করে নিয়েছি আর নিয়েছি কিছু স্প্রিং অনিয়ন কুচি। এবার এখানে 1টা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন টমেটো কেচাপ। টেবিল স্পুন রেড চিলি সস, 2 টেবিল স্পুন সয়া সস আর দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। এবার সসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসটা দেখুন রেডি হয়ে গেল। আমি 1টা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এর 1টা ঘোল বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন চিকেনটা আধ ঘন্টা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর দিচ্ছি 1টা ডিম। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে আরও 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে চিকেনের কালারটা সুন্দর আসে। এখানে 1টা জিনিস খেয়াল রাখতে হবে, যেন চিকেনটার মধ্যে কোনো জল ভাব না থাকে, মানে চিকেনের মধ্যে যেন সমস্ত কোটিংটা খুব ভালোভাবে লেগে যায়। চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য দেখুন কড়াইয়ের মধ্যে অনেকটাই সাদা তেল দিয়েছি আর তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি। এবার আমি 1টা 1টা করে চিকেনের পিস দিয়ে দেব, দিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব ভালো করে। দেখুন আমি চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে সুন্দর 1টা কালারও চলে এসছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দেখুন আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি আর এখানে দেখুন আমি কড়াইয়ের তেলটা অনেকটাই কম করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম আমি হাই করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন কুচি। এবার এগুলোকে 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। এগুলোকে 1 মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো। এবার এইগুলোকেও আমি আরও 2 মিনিটের মতো ভালো করে ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সস। সসের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের ঘোলটা। কর্নফ্লাওয়ারের বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম। এবার 1 থেকে 2 মিনিটের মতো এটাকে নাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু গ্রেভি চিলি চিকেন তো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করব। দেখুন গ্রেভিটা ফুটে গেছে। এবার এর মধ্যে ভাজা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবার যদি মনে হয় যে এর মধ্যে একটু নুন দেওয়ার প্রয়োজন আছে তাহলে সেটা চেক করে নিতে হবে, কারণ সমস্ত সসের মধ্যেই নুন থাকে। আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার
দু তিন মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। ব্যাস দু তিন মিনিট হয়ে গেছে, গ্রেভি চিলি চিকেন আমার একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। এবার এটাকে আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। আর এর আগেও আমি মাশরুম চিলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন, তার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো দেখুন আমি একটা প্লেটের মধ্যে চিলি চিকেনটাকে পরিবেশন করে নিয়েছি। এবার এর ওপর দিয়ে আমি কিছু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেব। এই চিলি চিকেন আপনারা যে কোনো পোলাও, ফ্রাইড রাইস বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।